আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো ম্যাঙ্গো মিল্ক পুডিং। তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমি ম্যাঙ্গো মিল্ক পুডিং তৈরি করে নিচ্ছি। এই ম্যাঙ্গো পুডিং তৈরি করা অনেকটা ইজি, আপনারা চেষ্টা করলে বাসায় 10 মিনিটে তৈরি করে নিতে পারেন। চুলা একটি হাঁড়ি বসিয়ে দিয়ে দিচ্ছি 1 লিটার গরুর দুধ। দুধটাকে আমি আগে থেকে জাল করে ঘন করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 3 চা চামচ চিনি। চিনিটা আপনারা আপনাদের পরিমাণ মতো বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। 1 টেবিল চামচ আগার আগার পাউডার দিয়ে দিচ্ছি। আগার আগার পাউডারটা দেওয়ার পর অনবরত নেড়ে চেড়ে দিতে হবে, তা না হলে জমাট বেঁধে যাবে। চেষ্টা করবেন এখানে ভালো ব্র্যান্ডের আগার আগার পাউডারটা নেওয়ার জন্য, এতে করে পুডিংটা খুব ভালো করে জমে যাবে। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। যারা মিষ্টি খাবারে লবণ পছন্দ করেন তারা দিয়ে নেবেন, যারা পছন্দ করেন না তারা অ্যাভয়েড করবেন। আগার আগার পাউডার আর দুধের মিশ্রণটা রেডি হয়ে গিয়েছে, এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। আগার আগার পাউডার দেওয়ার পর দুধের মিশ্রণটা বেশি ঘন করে নেওয়ার দরকার নেই, জাস্ট একটু বলক আসলেই হবে। এখন একটি পুডিং মোল্ডে অর্ধেকটা দুধের মিশ্রণ দিয়ে দিব। পুডিংয়ের জন্য আমি এখানে 2টি পাকা আম নিয়ে নিয়েছি। আমগুলোকে আমি ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। এবার অর্ধেকটা আম আমি প্রথম লেয়ারে দিয়ে দিচ্ছি। প্রথম লেয়ারটা রেস্টে রেখে দিব 5 মিনিটের জন্য। এবার চলে যাচ্ছি দ্বিতীয় লেয়ারটা তৈরি করার জন্য। এখন বাকি যে দুধের মিশ্রণটা ছিল সেখানে আমি অরেঞ্জ ফুড কালার মিশিয়ে নিয়েছি। এখন চুলার আঁচটা মিডিয়ামে রেখে দুধের মিশ্রণটা 2-3 মিনিটের মতো জাল করে নিব। প্রথম লেয়ারের উপর দ্বিতীয় লেয়ারটাও দিয়ে দিব। দ্বিতীয় লেয়ার দেওয়ার সময় অবশ্যই চেষ্টা করবেন একটি প্যাচুলা ব্যবহার করার জন্য। প্রথম লেয়ারের উপর ডাইরেক্ট দ্বিতীয় লেয়ারটা দেওয়া যাবে না, এতে করে ফুডিংটা ভালো করে চেট হবে না। প্রথম লেয়ার দেওয়ার পর যে আমগুলো ছিল সেগুলো আমি দ্বিতীয় লেয়ারের উপর দিয়ে দিচ্ছি। এবার ফুডিংটা রেস্টে রেখে দিব আরও 5 মিনিটের জন্য। 5 মিনিটের মধ্যে আপনারা দেখতে পাবেন ফুডিংটা চেট হয়ে গিয়েছে। আপনারা যদি ফুডিংটা ফ্যানের নিচে রাখেন তাহলে খুব তাড়াতাড়ি চেট হয়ে যাবে। যখন ফুডিংটা চেট হয়ে যাবে তখন এটা আধা ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন। এই ফুডিংটা ঠান্ডা খেতেই ভালো লাগে। এখন আমি আপনাদের পুডিং মোল্ড আউট করে দেখিয়ে দিচ্ছি পুডিংটা কতটা ভালো করে জমেছে। চেষ্টা করবেন পুডিং মোল্ডের চারিদিকে 4টা টুথপিক ব্যবহার করার জন্য, এতে করে পুডিং মোল্ড আউট করতে সুবিধে হবে। এখন আমি আপনাদের পুডিংটা কেটে দেখাবো, পুডিংয়ের ভেতরটা দেখতে কেমন হয়েছে। পুডিংটা খেতে অসম্ভব টেস্টি হয়েছে, আপনারা বাসায় একবার ট্রাই করে দেখবেন, আশা করি ছোট বড় সবাই অনেক পছন্দ করবে। যে সকল আপু ভাইয়েরা আজ আমার চ্যানেলে নতুন জয়েন করেছেন, এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আশা করছি করে নেবেন। আমার ভিডিওটি দেখে যদি কোনো কারণে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করতে ভুলবেন না। আপনার ছোট্ট একটি লাইক আমার এই ভিডিওটি আপনাদের মতো আরও আপু ভাইদের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।